আসসালামু আলাইকুম। আগের দিন বাঘে খায়, সব আগের দিন কিন্তু বাঘে খায় না। আজকে একটা আগের দিনের কথা বলবো আপনাদের সাথে, খুব বেশি আগের দিন আমার না, বছর খানেক আগের দিন, প্রিয়তমার কথা বলছি। আমরা একটা নায়িকা পেয়েছিলাম, শাকিব খানের নায়িকা, শাকিব খানের সঙ্গে সেকেন্ড নায়িকার রোলটা করেছে। রোলটা ছাড়তে ছাড়তে এত ছোট করেছে, তাকে আর নায়িকা বলে কেউ মনেই রাখে নাই, বা সে যে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছে সেটি হয়তো কেউ মনে রাখে নাই। বলছিলাম লতা ক্যারেক্টারটির কথা। লতা শাকিব খানের প্রিয়তমায় যে চরিত্রটি করেছে, সেই চরিত্রটি গুরুত্বপূর্ণ কতটুকু সেটা নিয়ে কথা বলবো না, কিন্তু এটুকু বলতে চাই যে একটা সিনেমায় প্রতিটা চরিত্রই গুরুত্বপূর্ণ। প্রতিটা চরিত্রের প্রতিটা কথা যেটা আমরা স্ক্রিনে দেখি সবই গুরুত্বপূর্ণ, কোনো কিছু বাদ দিলে সিনেমাটা অসম্পূর্ণ হয়ে যায়। কিন্তু লতার পুরো শুটিংটাই, পুরো ক্যারেক্টারটাই যেন একটা অসম্পূর্ণ উপাখ্যান। লতা একটা থিয়েটার করে, সে থিয়েটার শিল্পী, টুকটাক মিডিয়ার কিছু নাটকে সে কাজ করেছে। সে যে দলটি করে সেই দলটির নাম গ্রন্থিক নাট্যগোষ্ঠী। মতিউর রহমান রানা দলটি নির্দেশনা দেন, এবং সেই দলের হয়ে যে সে নিয়মিত যে শোটি করে, যেই শো নাটকটি করে গ্যারাকল, এবং গ্যারাকল নাটকটি তাদের দলের খুব জনপ্রিয় একটি নাটক। যাই হোক, মেয়েটি যেহেতু মঞ্চ, তার মঞ্চের নাটকের কথা এই কারণে বললাম, সে যেহেতু থিয়েটার করা, তার মানে সে শিল্পী হিসেবে তার যে অভিনয় দক্ষতা আছে এটি নিশ্চিত। আর শাকিব খানের সামনে দাঁড়িয়ে অভিনয় করবে, সেখানে একজন অভিনয় না জানা শিল্পীকে ডিরেক্টর কখনোই নিয়ে আসবে না যে শাকিব খানের বকা খাবে, এমন কাউকে কেন কাস্টিং করা হলো। অবশ্যই অনেক যাচাই বাছাই করে, অনেক ভেবে চিনতে, অনেক ছাকুনির শেষে এই লতা ক্যারেক্টারটি আনা হয়েছে। বলছিলাম তানিশা ইসলাম সানার কথা। তানিশা ইসলাম সানা, যার ধ্যান জ্ঞান সবই অভিনয়, সে অভিনয়টাই করতে চায়, কিন্তু এই প্রিয়তমা সিনেমাটা করে সে এত হতাশ হয়েছে, সে অভিনয় করবে কি করবে না এরকম একটা দোলাচলে ভুগছে। কেন সে হতাশ হলো, চলো সেই গল্পটা আগে একটু শুনি। রূপা তার এক পরিচিত জন, যে প্রিয়তমায় একজন অ্যাসিস্ট্যান্ট, রূপা তাকে অফার দেয় প্রিয়তমায় কাজ করবার জন্য। এই কথা বলে যে শাকিব খানের সেকেন্ড নায়িকা হিসেবে তুমি কাজ করবে, তবে পারিশ্রমিকটা কম, থাকবে না কোনো গান। অনেক নায়িকার সঙ্গে আলোচনা করা হয়েছে এই ক্যারেক্টারটি করবার জন্য, হয়তো নাবিলার সঙ্গে আলোচনা করা হয়েছে, কে জানে, তুফানের নাবিলার সঙ্গে হয়তো আলোচনা করা হয়েছে যে তুফানে সেকেন্ড নায়িকা, সে তাকে প্রিয়তমার সেকেন্ড নায়িকা হিসেবেও হয়তো চাওয়া হয়েছিল, জানি না। কিন্তু যাকেই চাওয়া হয়েছিল, তারা তাদের একটা ডিমান্ড ছিল যে এই প্রিয়তমাতে তাদের শাকিব খানের সঙ্গে একটা গান দিতে হবে, অ্যাটলিস্ট গানটা দিলে এই ক্যারেক্টারটা তারা করবে না। এবং তারা যে পারিশ্রমিক চেয়েছিল সেই পারিশ্রমিকটাও অনেক বেশি ছিল। তো সবকিছু মিলিয়ে লতার কপালে চরিত্রটি এই জন্যই আসে যে লতা গান ডিমান্ড করে নাই, লতা আকাশচুম্বী পারিশ্রমিকও ডিমান্ড করে নাই, কিন্তু লতার অন্যান্য সব কিছুই মিলে গেছে ক্যারেক্টারটির সঙ্গে। লতার হাইট, লতার সৌন্দর্য, লতার অভিনয় দক্ষতা, সবকিছু মিলিয়ে খাপে খাপ বাপের বাপ মিলে গেছে আর কি। তো ওই জায়গা থেকে লতাকে কাস্ট করা হয়, লতাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়, সেখানে অনেকগুলো ডায়লগ ছিল, বলা হয় ডায়লগগুলো আত্মস্থ করতে। লতা তো একজন অভিনয় শিল্পী, যে প্রথম সিনেমা হাতে পেয়েছে শাকিব খানের সেকেন্ড নায়িকা হিসেবে কাজ করবার, আপনারা বুঝতে পারছেন যে তার মনের ভেতরে কি কাজ করছে, কতটা আকাঙ্ক্ষা, কতটা উচ্চাশা, কতটা আনন্দ, কতটা প্রেম, কতটা ভালো লাগা, কতটা ভালোবাসা নিয়ে সে কাজটি করতে গিয়েছে। সেটি ঠিকঠাকই হচ্ছিল, 5 থেকে 6 দিন সে শুটিংও করেছে, সবই ঠিকঠাক চলছিল। কিন্তু বাদশাদে যেদিন তার সিকোয়েন্সে প্রথম ডায়লগ দিতে হবে শাকিব খানের সঙ্গে, সেদিনই আসলে বাদটা সাদে, ডিরেক্টর হঠাৎ করে হ্যান্ড মাইকে বলে বসলেন, আপু তোমার কোনো ডায়লগ দিতে হবে না, তুমি চুপচাপ শুধু রিয়াকশন দিয়ে যাও। নতুন একজন শিল্পী প্রতিবাদ করে কি করে, সে এত সুন্দর করে, এত কষ্ট করে অভিনয়টা আত্মস্থ করে এসছে, শাকিব খানের সঙ্গে অভিনয় করবে, সেখানে তার ডায়লগ দিতে হবে না? ওখানেই তার মনটা আসলে ভেঙে যায়,
ওই যে তার শুরু বন ভাঙার, তারপরে বাদ বাকিটা পুরো গল্পটাই হচ্ছে বন ভাঙার। সে কোনো মতে সিনেমার শুটিংটা শেষ করে আছে, শুটিংটা শেষ করে আসার পরে দেখে যতটুকু শুট করা হয়েছে ততটুকুও তাকে রাখা হয় নাই প্রিয়তম সিনেমায়। এই মন খারাপের কারণে সে সিনেমাটাই দেখে নাই, সে পুরো সিনেমাটাই দেখে নাই। বন্ধুদের কাছ থেকে শুনেছে তাকে নাকি এতটুকু এতটুকু দেখা গেছে, বন্ধুদের কাছ থেকে সে সিনেমার স্ক্রিনশট নিয়েছে। তার মা এই সিনেমাটি দেখতে চেয়েছে, তার মায়ের তার মাকেও সেই সিনেমা দেখায় নাই। সে এতটা কষ্ট পেয়েছে, সে এতটা কষ্ট পেয়েছে যে তাকে নিয়ে কোনো আলোচনাই হয় নাই, মানে আলোচনা করবার মতো তাকে ওই ক্যারেক্টার স্পেসটাই দেওয়া হয় নাই। একটা শিল্পী যখন এতটা উচ্চাসা নিয়ে আসে, এত কিছু করতে আসে, তখন তার শুরুতেই তার মানে সে প্রস্ফুটিত হওয়ার আগেই তাকে যখন দমন করা হয়, তাকে যখন নিপীড়ন করা হয়, তার ডায়লগ যখন কেড়ে নেওয়া হয়, তার মুখের কথা যখন কেড়ে নেওয়া হয়, যখন তাকে প্রপার ক্যারেক্টারটা প্লে করতে দেওয়া হয় না, তখন তার মনের অবস্থা কি হয় সেটা ওই শিল্পী ছাড়া আর কেউ জানে না। তো সেই কারণে এই তানিশা ইসলাম সানা সে প্রিয়তমা সিনেমাটা দেখে নাই। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম পারিশ্রমিক কত পেয়েছেন, সে বলল যা পারিশ্রমিক পেয়েছি ওই সিনেমায় একটা লেহেঙ্গা সে ব্যবহার করেছে বিয়ের দিন, সেই লেহেঙ্গাটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে, সেই লেহেঙ্গার দামও ওঠে নাই। আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কি কি প্রোডাকশন থেকে কোনো কস্টিউম দেওয়া হয় নাই, উত্তরে সে বলেছিল তার কস্টিউম তার নিজেরই নিয়ে যেতে হয়েছে। অথচ প্রিয়তমার একটা কস্টিউমের জন্য একটা বাজেট ছিল, বিশাল বাজেট ছিল, আশারাধ্যান দুই হাত খুলে উজাড় করে দিয়ে প্রিয়তমার শুটিং করেছে। কিন্তু তারপরে যখন এই ধরনের কথাবার্তা শোনা যায় যে একটা শিল্পী শাকিব খানের দ্বিতীয় নায়িকা বলা যেতে পারে, সেই নায়িকার কস্টিউম তার নিজের কিনে নিয়ে শুটিং করতে হয়েছে, এটা মানা যায়? থাকে অনেক বড় বড় প্রজেক্টের পেছনে এরকম ছোট ছোট হতাশার গল্প থাকে, এই তানিশা ইসলাম সানা সেরকম একটি হতাশার গল্প। কিন্তু যে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে নায়িকা হিসেবে, যে শাকিব খানের সঙ্গে তাকে শাকিব খানের সঙ্গে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাকে যখন শাকিবের পাশে দাঁড় করানো হয়েছে, তাকে কি কোনো অংশে অযোগ্য মনে হয়েছে? আমার কাছে আমার আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই মেয়েটিকে খুঁজে বের করে তার একটা ইন্টারভিউ করার। আমার কাছে তাকে খুব ভালো লাগছে স্ক্রিনে, ব্যক্তিগত জীবনে তাকে আমি দেখি নাই এখনো পর্যন্ত। শুটিং সেটে গিয়ে তার সঙ্গে এক ঝলক হয়তো দেখা হয়েছিল, তারপরে তার কোনো যোগাযোগ নাম্বার আমার কাছে ছিল না। হঠাৎ করে কোনো একদিন এই শাকিব খানের সঙ্গে সেই হলুদের শাড়ি পরা দৃশ্যটার একটা ছবি দেখে আমি চিনতে পারলাম এটি সেই মেয়ে, এবং তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বলেছিলাম যে আপনার একটা ইন্টারভিউ করব। মেয়েটি এত কষ্ট পেয়েছে সে ইন্টারভিউটাও দিতে চাচ্ছে না। আমি তাকে বললাম যে একটা শিল্পীর জীবনে আপনি যে কষ্ট পেয়েছেন, এটা একটা শিল্পীর জীবনে, প্রত্যেকটা শিল্পীর জীবনে এরকম কম বেশি কষ্ট আছে, এই কষ্টগুলোকেই বলে স্ট্রাগল, এভাবে স্ট্রাগল করেই সামনে আগাতে হবে। আমি জানি না আমার সেই আলাপে সে কতটুকু আশ্বস্ত হয়েছে, কতটুকু সে আবার পুনরায় নতুন উদ্দীপনায় অভিনয়টা আবার শুরু করবে আমি সেটা জানি না। কিন্তু এই যে বিষয়টি হয়, এই বিষয়গুলো যেন আর না হয়, একটা শিল্পীকে তার ক্যারিয়ারের শুরুতেই যেন এভাবে বেত্রাঘাত বা কষাঘাত না করা হয়, এভাবে পানিশমেন্ট যেন না, এটাকে পানিশমেন্টই বলা যায়, এভাবে যেন একটা শিল্পীকে এভাবে নষ্ট করে দেওয়া না হয়। এই শিল্পীটা যদি প্রপার স্পেস পাইতো ওইখানে শাকিব খানের সঙ্গে কি হইতো, তার যদি দুইটা সিকোয়েন্স প্রপারলি করা হইতো ডায়লগ সহকারে, তার তার একটা সুযোগ, সেই সুযোগটা সে কাজে লাগাইতে পারত, তাকে দেখে আরো আটজন দশজন ডিরেক্টর ডিসাইড করতে পারত যে না এই শিল্পীকে নিয়ে আমি অন্য হিরোর এগেনস্টে কাজ করতে পারি কিনা। আজকে শাকিব খানের সঙ্গে নায়িকার ক্যারেক্টার করে অনেক নায়িকা নায়িকা হয়ে গেছে, অনেক নায়িকা শুধুমাত্র শাকিব খানকে বেস করেই নায়িকা, অন্য কোনো জায়গায় তার কোনো খাওয়াই নেই। অনেক নায়িকা শাকিব খানের সঙ্গে একটা দুটা সিনেমা করে সে পরবর্তীতে তার জায়গা করে নিতে পেরেছে, কিন্তু এই তানিশা ইসলাম সানা তার জায়গাটা এই যে প্রিয়তমা রিলিজ হওয়ার এতদিন পরে আজকে কোথায়? তাকে নিয়ে কয়জন ডিরেক্টর ভেবেছে,
বা ভাববার মতো করে কোন ক্যারেক্টার কি ওটা ছিল, তাকে যখন একটা ক্যারেক্টার দিয়ে তাকে কমিটমেন্ট করা হয়েছে যে আপনার এতগুলো সিকোয়েন্স আছে, এতগুলো ডায়লগ আছে, কিন্তু শুটিং করতে গিয়ে তার সমস্ত ডায়লগ ছেঁটে ফেলে দেওয়া হয়েছে, শুধুমাত্র তার কিছু এক্সপ্রেশন রাখা হয়েছে, সেই এক্সপ্রেশন দিয়েই সে কিন্তু অনেক দর্শকের মনে জায়গা করে নিয়েছে। আপনারা যারা যারা প্রিয়তম সিনেমা দেখেছেন, আমি শিওর এই লতা ক্যারেক্টারটির কথা সবার মনে আছে। তো এক ঝলক সুযোগ পেয়ে যে মেয়েটি এত কিছু করে দেখিয়েছে, তার নিশ্চয়ই অনেক সম্ভাবনা এখনো রয়ে গেছে। আমার মনে হয় তাকে যদি আমাদের এই যে নায়িকা সংকট, যেখানে নায়িকাদের এত ডিমান্ড, আমাকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, এই সুযোগ দিতে হবে, ওই কনভিন্স দিতে হবে, অমুক দিতে হবে, এই ডিমান্ডের কোনো তোয়াক্কা না করে একটা মেয়ে যেখানে সেইখানের অপোজিট যে কাজ করেছে, এরকম একটা নায়িকার আসলে আমাদের এই মুহূর্তে মনে হয় দরকার আছে। আমার মনে হয় এই মেয়েটিকে নিয়ে ভবিষ্যতে অনেক পরিচালক ভাবতে পারেন তাদের কাজের জন্য, কারণ এই মেয়েটি থিয়েটার ব্যাকগ্রাউন্ড, সে অভিনয় জানে। সে শাকিব খানের সামনে, শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে, কিন্তু মনে হয়নি সে নতুন মেয়ে, সে অভিনয় জানে না। সে কিন্তু তার ফার্স্ট যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু সে পাশ করেছে, কিন্তু পাশ করলে কি হবে, সে সেই পাস করা সার্টিফিকেট দিয়ে অন্য কোথাও কিন্তু এখনো আর কোনো চাকরি পায় নাই। আই থিঙ্ক তাকে নিয়ে ভাবা উচিত, তাকে আরো অনেক সিনেমায় সুযোগ দেওয়া উচিত। দর্শক, আপনারা কি ভাবছেন তানিশা ইসলাম সারাকে নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।